হাই এভরিওয়ান ডিভাইন এঞ্জেলিভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ঋণে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধু এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং পুরোপুরি টাইমলেস রিডিং এটা অল স্টার সায়েন্সের জন্য মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন এই ছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটির সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশান বক্স ফলো করবেন বাকি ইনফরমেশান মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস সেজ এনি হিলিং অয়েলস ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায় বন্ধু আজকের ভিডিও টপিকটা খুবই ইন্টারেস্টিং দেখে নেব ঈশ্বর আপনাকে সামনে আসা কোন বিপদ থেকে রক্ষা করতে চাইছেন যেটা হয়তো আপনি বুঝতে পারছেন না ঠিক আছে এর জন্য আপনাকে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী একটি পাইলকে বেছে নিতে হবে বা যদি আপনি ক্রিস্টাল চুজ করতে চান তাহলে এই দুটো ক্রিস্টালের মধ্যে থেকেও আপনি একটাকে পছন্দ করতে পারেন আপনা এটা হলো পায়েল ওয়ান এটা হলো পায়েল টু আপনার নামের প্রথম অক্ষর এই সরি আপনার ডেট অফ বার্থ যদি এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এবং একত্রিশ তারিখে হয়ে থাকে তাহলে আপনি পাইল ওয়ান চুজ করবেন বা যদি আপনার এই রোজ কোয়ার স্টাম্বেলটিকে পছন্দ হয়ে থাকে তাহলে আপনি পাইল ওয়ান চুজ করতে পারেন আপনার ডেট অফ বার্থ যদি দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ এবং তিরিশে হয়ে থাকে তাহলে আপনি মানে তিরিশ তারিখে হয়ে থাকে তাহলে আপনি পাইল টু চুজ করবেন বা আপনি কার্নেলিয়ান এই টাম্বেল স্টোনটিকেও চুজ করতে পারেন ঠিক আছে আমি আবারও হামবেল রিকোয়েস্ট করছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে প্লিজ 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 শেয়ার করবেন যাতে আমার এই পরিবারটা আরও অনেক বড় হয় ওকে থ্যাংক ইউ সো মাচ তো আমি পায়েল ওয়ানকে দিয়ে স্টার্ট করব হাই পায়েল নাম্বার ওয়ান আপনারা যারা যারা পায়ল নাম্বার ওয়ান মানে আপনাদের যাদের ডেট অফ বার্থ এর মধ্যে থেকে বা আপনারা যারা যারা রোজ কোয়ার্স এই চাম্বেল স্টোনটিকে চুজ করেছেন তো আসুন দেখে নিই যে ঈশ্বর এই ইউনিভার্স আপনাকে কি বিপদ থেকে রক্ষা করতে চাইছেন যেটা হয়তো আপনি বুঝতে পারছেন না ঠিক আছে তো প্রথমে আপনার কারেন্ট সিচুয়েশন চেক করে নেব থ্যাংক ইউ যদি রেজোনেট করে কারেন্ট সিচুয়েশান তাহলে জানবেন যে ইউনিভার্স তারপরে দেখে নেবো গাইডেন্স পরপর যেমন অ্যাজ ইউজুয়াল দিয়ে থাকি সো প্লিজ পজিটিভ থাকবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিরস অ্যান্ড গাইডস থ্যাংক ইউ ওকে এস অফ কাপস Four of Pentacles. पेंटिकल्स एनार्जी कनेक आज बंधु ठीक है অনেক আছে পেন্টিক্যালসের এনার্জি আরে বাপরে বটম তার ঠিক দেখুন তার নিচেও পেন্টিক্যালস ওকে তো বন্ধু এখান থেকে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি কারেন্টলি আপনি কিন্তু ফাইন্যান্সিয়াল দিকে খুবই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন হতে পারে হ্যাঁ হতে পারে অনেকের জব লস হয়েছে অনেকে চেষ্টা করছেন স্লো প্রোগ্রেস রয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি সিচুয়েশান কিন্তু আপনার কন্ট্রোলে নেই ইমোশনাল গ্রাউন্ডেও আপনি অনেকটাই ইমোশনালি ব্রেকডাউন হয়ে গেছেন কারোর কারোর ক্ষেত্রে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনারা হয়তো এমন একটা সিচুয়েশানে আছেন যেখানে নতুন রিলেশান তো এসেছে আপনার জীবনে কিন্তু আপনি পুরনোকে ছেড়ে বেরোতে পারছেন না এটা কিন্তু একটা বিশেষ ব্যাপার জানেন তো যখন আমরা আমরা ভাবি যে পুরনো মানুষটিকে ভুলে যাব কিন্তু সময় বলুন সিচুয়েশন বলুন আমাদেরকে না সেগুলো ভুলতে দেয় না এটা আমাদের দোষ নয় এটা সময়ের সমস্যা ঠিক আছে তো সময়ের সঙ্গে সঙ্গে আপনারা এটা ঠিক হবে দেখতে পাচ্ছি কারোর কারোর ক্ষেত্রে আপনারা অনেক ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন বা খরচ হচ্ছে অনেক জায়গা সেটা বুঝতে পারছি একটু স্টেডি থাকতে হবে একটু মনকে স্থির রাখতে হবে সিচুয়েশন কিন্তু আপনার কন্ট্রোলে নেই আপনার লাইফে কিন্তু এখন বেশ স্লো প্রোগ্রেস চলছে কারোর কারোর ক্ষেত্রে পরীক্ষা দিচ্ছেন চাকরির জন্য কিন্তু বারবার ফেলিওর হওয়ার চান্সও আমি দেখতে পাচ্ছি এবং কোনো একটা ব্যাপার নিয়ে আপনি কিন্তু বেশ ভালো রকমের ম্যানিফেস্টেশন করছেনও সেটাও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তবে হ্যাঁ আপনাকে একটা কথাই বলবো যাই হয়ে যাক আপনি কিন্তু মন শক্ত করে রাখবেন ঠিক আছে যাই সিচুয়েশন হয়ে যাক নিজের মনকে শক্ত রাখুন তবেই কিন্তু আপনি সিচুয়েশান থেকে বেরোতে পারবেন ঠিক আছে এবারে দেখে নেব যে ঈশ্বর আপনাকে ইউনিভার্স আপনাকে কোন কোন বিপদ থেকে রক্ষা করতে চাইছেন এই এটা হলো আপনার কারেন্ট এনার্জি কি কি প্রবলেম আসতে পারে বা রক্ষা করতে চাইছেন ইউনিভার্স আপনাকে অ্যাডভেঞ্চারের এনার্জি আছে আচ্ছা আপনার যদি খুব অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করতে ভালো লাগে বা যদি আপনার ফ্যামিলিতে কোনো নতুন সদস্য আসার আছে মানে বাচ্চা হয়তো হবার আছে সেখানে কিন্তু খুব সাবধানে থাকবেন হতে পারে সেখান থেকে কোনো কিছু একটা খারাপ সিচুয়েশন তৈরি হচ্ছে তো ডক্টরের সঙ্গে থাকবেন এবং ভালো করে কনসালটেন্সি নেবেন এবং যিনি এক্সপেক্ট করছেন তাকেও ভালো করে রক্ষা করবেন অ্যালোননেস আপনার একটা ব্যাপার কি জানেন তো বন্ধু আপনি না গভীরে তলিয়ে যাচ্ছেন ঠিক আছে এমনভাবে গভীরে তলিয়ে যাচ্ছেন একাকিত্ববোধে থাকতে থাকতে আপনার মধ্যে এই সমস্যাটা এসেছে যে আপনি সিচুয়েশানকে না বুঝতে পারছেন না বা বুঝতে চাইছেন নাও হতে পারে দ্য ড্রিম ওয়াও ড্রিমের ড্রিমের এনার্জি এসেছে আরে বাপরে আমি অনেক দিন পর থেকে রিডিং করছি আমি আগে কার্ডগুলো নিয়ে নিই ঠিক আছে কার্ডগুলো আগে নিয়ে ঠিক আছে আউটসাইডার ওকে থ্যাংক ইউ সো মাচ পসিবিলিটিজ আচ্ছা ক্রিয়েটার ডেক ও মাই গুডনেস আচ্ছা এটা নেবো বন্ধু আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা মানে আমার কাছে অনেক রকমেরই ওয়ান্ড আছে আমি হিলিং করি তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা এঞ্জেলিক ওয়ান্ড কেনার তো আমি এতদিন পরে এই ওয়ান্ডটা কিনেছি জানি না কেন অনেক কারণে আমি এটা কিনে উঠতে পারিনি এটা মানে আজ প্রায় অলমোস্ট তিন বছর ধরে আমি জিনিসটিকে দেখছিলাম বলে না যখন যেটা আপনার কাছে আসার সেটাই আসবে তার আগে আসবে না তো আজকে আমি এটা কিনলাম মানে এত ইমোশনাল হয়ে পড়ছি অনেক দিনের পাওয়া মানে ইচ্ছে যদি আপনার পূরণ হয় যেটা হয় তো সেটাই আমি বলছি আজকে আমি ওয়ান্টা দিয়ে রিডিং করব থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস থ্যাংক ইউ তো দেখুন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি কারেন্ট সিচুয়েশনে ঈশ্বর আপনাকে যে জায়গাটা থেকে রক্ষা করতে চাইছেন তার মধ্যে প্রথম যে স্টেপটা হলো আপনি না খুব গভীরে তলিয়ে যাচ্ছেন এই দেখুন এখানে আপনাকে বলছে যে আপনি খুব গভীরে তলিয়ে যাচ্ছেন নেসে এনার্জি আছে ব্যাপারটা কি জানেন তো কখনো কখনো আমাদের মধ্যে কি হয় আমরা একাকিত্ব বোধে তো ভুগি কিন্তু আমরা বুঝতে পারি না যে এই সিচুয়েশানটা থেকে আমরা বেরোবো কি করে এই যে কারেন্ট সিচুয়েশন মানে অতলে তলিয়ে যেতে 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 কোনো একটা জায়গা থেকে না আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটা আপনার স্টপ করা দরকার সেই স্টপ করার জায়গাটা কিন্তু আপনার এসে গেছে ঈশ্বর আপনাকে বলছেন যে না এখনও সময় আছে আপনাকে কিন্তু বেরোতে হবে হতে পারে আপনার কোনো স্বপ্ন রয়েছে দেখুন এখানে ড্রিমের এনার্জি এসেছে হতে পারে আপনার কোনো স্বপ্ন রয়েছে আপনার কোনো ভালো লাগা আছে নিজের ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন আছে কারণ এখানে লাভার্সেরও এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি ঠিক আছে নিজের ভালোবাসার মানুষকে নিয়ে এই যে আপনার স্বপ্নটা না এই স্বপ্নটা কিন্তু আপনার পূরণ হবে যদি কি আপনি নিজেকে আউটসাইডার না ভেবে থাকেন আমি এখানে একটা জিনিস বলার আপনাকে চেষ্টা করছি যে ইউনিভার্স আপনাকে এই কথাটাই বলছে যে অতলে তলিয়ে যাওয়ার নেই আপনি যে ভাবছেন না যে এখানে নাথিংনেসের এনার্জি দেখুন এখানে তার সঙ্গে আর একটা এসেছে শেয়ারিং আপনাকে শেয়ার করতে হবে আপনার প্রবলেমটা আপনি ভাবছেন আপনার লাইফে এখন কিছুর অস্তিত্ব নেই আপনি ভাবছেন থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস এঞ্জেলস ইউনিভার্স আপনাকে একটা কথাই বলছে বলছে নাথিংনেস মানে এটা কিন্তু নয় যে এখন কিছুই দেখতে পাচ্ছেন না হ্যাঁ অবশ্যই এটা ঠিক চারিদিকে অন্ধকার মানে একটা কথা প্রচলিত ছিল এক আমি এই কথাটা বলতে অনেককে শুনেছি যে সময় আমরা ছোট ছিলাম যে এখন যদি পড়াশোনা না করিস তাহলে বড় টর্চ নিয়েও নিজের ফিউচার দেখতে পাবি না ঠিক আছে তো আপনার সেরকম ফিল হতে পারে যে না আমার লাইফে তো কিছুই এগোচ্ছে না কিছুই হচ্ছে না কিন্তু ট্রাস্ট মি শেয়ার করতে হবে আপনাকে যে কোনো সিচুয়েশনকে আপনাকে শেয়ার করতে হবে পসিবিলিটিস কিন্তু রয়েছে দেখুন এখানে পসিবিলিটিসের এনার্জি আছে পসিবিলিটিস রয়েছে আপনাকে কিন্তু ফোকাসড থাকতে হবে নিজের মধ্যে যা কিছু ক্রিয়েটিভিটি আছে সেটাকে তুলে ধরুন তবেই কিন্তু দেখবেন আপনি এই এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারছেন সবসময় নিজেকে আউটসাইডার ভাবার কোনো দরকার নেই সবসময় নিজেকে আউটসাইডার ভাবার সত্যি কোনো দরকার নেই কিন্তু আপনি যদি নিজেকে সবসময় আউটসাইডারের মতো মনে করেন আপনি যদি সব সময় মনে করেন যে না এই তো এখানে আমাকে আমাকে একা করে চলে গেছে আমি একে ভালোবেসেছি সে আমাকে একা করে চলে গেছে কিন্তু না সেটা নয় আপনাকে এটা বুঝতে হবে যে একা কেউ করে যায় না এটা সময়ের ফের আমি সেটাই বলছিলাম প্রথম থেকে সেই জায়গাটা ইউনিভার্স আপনাকে বলতে চাইছে ঈশ্বর আপনাকে বলতে চাইছে যে আপনাকে একাকিত্ব বোধে ভুগলে হবে হবে না না থাকলে শেয়ার শেয়ার করুন নিজের মতো প্রবলেমগুলোকে করুন যদি কোনো ক্রিয়েটিভ ফিল্ডে থাকেন তাহলে নিজের ক্রিয়েটিভিটিগুলোকে তুলে ধরাটা খুব দরকার নিজের কনসাসনেসটাকে নিয়ে আসুন নিজে কি বুঝছেন ভাবছেন সেটা জানাটা খুব দরকার কনসাসনেসটাকে আপনাকে নিয়ে আসতে হবে ঠিক আছে আপনার সাবকনসাস মাইন্ডকে জাগাতে হবে হয়তো আপনি আগে থেকেই অনেক কিছু বুঝতে পারেন এটা হতে পারে ওটা হতে পারে সেই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে যে না আমি তো বুঝতে পারছি তাহলে সেই জিনিসগুলো শেয়ার করুন যাতে করে কিনা সেটা আরও খারাপ কন্ডিশানে না পৌঁছে যায় ঠিক আছে দেখে নেব আরও কী গাইডেন্স আছে আপনার জন্য ইনটিউশান দেখুন এখানেও এসেছে যে নিজের ইনার উইসডাম ইনটিউশানের উপরে কিন্তু আপনাকে একটু কাজ করতে হবে নাম্বার ফিফটিন খুব সিগনিফিকেন্ট হতে পারে আপনার জন্য ক্লোজনেস ওকে তো আপনি ইউনিভার্সের অনেক ক্লোজ আছেন আপনি আপনার গোলসের অনেক ক্লোজ আছেন ইউনিকর্ন আপনাকে সাপোর্ট করছেন আপনি প্রতিটা মুহূর্তে দেখবেন বুঝতে পারবেন যে হয়তো আপনি যেটা চাইছেন না সেটা অনেস্টি রাখতে হবে নাম্বার ফাইভ আমি আগেই বলেছি নাম্বার ওয়ান নাম্বার থ্রি খুব সিগনিফিকেন্ট হতে পারে আপনার জন্য অনেস্টি রাখতে হবে এবং এখান থেকেই কিন্তু আপনি আলটিমেট রিওয়ার্ডটা পাবেন এবং দেখুন দ্য ডেক এসেছে ম্যানিফেস্টেশন তো অবশ্যই একটা কথা বলব বন্ধু যে ম্যানিফেস্ট করাটা কিন্তু আপনার খুব দরকার ঠিক আছে যে কোনো বিষয়ে আপনি ম্যানিফেস্ট করছেন সেটা আপনি চাইলে ওই ভিশন বোর্ড বানাতে পারেন সেটাও কিন্তু আপনার জন্য ভালো হবে আর সমস্ত কাজটা কিন্তু আপনাকে সাইলেন্টলি করতে হবে সব ব্যাপারটা লুকিয়ে তাড়াহুড়ো করে মানুষকে জানিয়ে কোনো প্রয়োজন নেই এতে কোনো লাভ হয় না ঠিক আছে তো এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে ইউনিভার্স আপনাকে এটাই বলতে চাইছেন এই প্রবলেমগুলো আসতে পারে তো সেই জন্য আপনাকে খুব সিরিয়াস থাকতে হবে নিজের লাইফে তো অতলে তলিয়ে যাওয়ার থেকে যেখানে যেখানে পসিবিলিটিস আছে সেগুলোকে দেখার চেষ্টা করুন ঠিক আছে আউটসাইডার না হয়ে আমার কিছু নেই আমার কিছু ভালো নেই দরজা খুলে বেরোন দেখবেন আপনি ঠিক পসিবিলিটিস দেখতে পাবেন আর ক্রিয়েট করুন নতুন কিছু ক্রিয়েট করুন আপনার হয়তো হাতের কাজ খুব ভালো হতে পারে সেই জিনিসটা করুন সেটা আপনার জন্য কিন্তু খুব ভালো হবে ঠিক আছে ওকে তো আরও দেখে নিই আর কি বলতে চাইছি এঞ্জেলস ওকে আউটডোরসের এনার্জি আছে একটু বাইরে বেরোন একটু ফ্রেশ এয়ার নিন কানেক্ট করুন নেচারের সঙ্গে এবং আপনি স্ট্রেস রিলিভ করুন ঠিক আছে ক্রিয়েটিভ আইডিয়া আসবে আপনার অল ইজ ওয়েল আর কিন্তু যে জারমেলের এনার্জি আছে এভরিথিং ইজ হ্যাপেন এক্স্যাক্টলি যেটা হ্যাপনিং এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ সাপোজ টু দেখুন যেটা হবার সেইভাবেই চলছে কিছু কিছু হিডেন বেসিংস আছে হয়তো আপনি বুঝতে পারছেন না এবং সেটা আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন খুবই তাড়াতাড়ি আপনি সিচুয়েশানগুলোকে না বুঝতে পারবেন এবং তার সঙ্গে আর একটা লাস্ট এনার্জি নেব ডিভাইন অর্ডারের এনার্জি এসেছে আচ্ছা আর রাগুইলের এনার্জি এসেছে যে সব কিছুটা ঠিক সেরকমই চলছে যেটা ঠিক চলার পাস্টের দিকে দেখুন যে কি কি ইলিউজন ছিল আপনার ওকে এবং এমন কিছু বিষয়কে আপনি নিজের লাইফে ইনক্লুড করবেন না যেখান থেকে কি না আপনার লাইফের ব্যালেন্স চলে যায় পসিবিলিটিস দেখতে হবে হতে পারে আপনার রেড রোজেস খুব ভালো লাগে কিন্তু তার মধ্যেও কাঁটা আছে এটা আপনাকে বুঝতে হবে বন্ধু আমাদের তো অনেক কিছুই ভালো লাগে কিন্তু সেগুলোকে বাস্তবায়িত করা সেগুলোকে দিকে নিয়ে যাওয়াটা কিন্তু খুব এটা আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনি করতে পারবেন ওকে তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট রিডিং আবার দেখা হবে দেন টেক কেয়ার বাবাই হাই পায়ে নাম্বার টু আপনারা যারা যারা পায়ে নাম্বার টু মানে আপনাদের ডেট অফ বার্থ যাদের এর মধ্যে থেকে মানে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বা আপনারা যারা যারা এই কার্নেলিয়ান এই টাম্বেল স্টোনটিকে চুজ করেছেন আসুন দেখে নেব যে ঈশ্বর আপনাকে কোন কোন বিপদ থেকে রক্ষা করতে চাইছেন আপনার কারেন্ট সিচুয়েশান দেখব ঈশ্বর আপনাদের কোন কোন বিপদ থেকে রক্ষা করতে চাইছেন দেখব তারপরে দেখব যে আপনার জন্য কী গাইডেন্স রয়েছে ঠিক আছে সো প্লিজ পজিটিভ থাকবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিট অ্যান্ড গাইডস থ্যাংক ইউ প্রথমে দেখে নেব আপনার কারেন্ট এনার্জি ওকে ফার্স্ট ফাইলে যেটা এসেছিলো সেকেন্ড পায়ে পুরো উল্টো এসেছে আমি আবারও বলে দিই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক অনেক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে প্লিজ শেয়ার করে দেবেন যাতে এই পরিবারটা আরও বড় হতে পারে তো বন্ধু আপনার কারেন্ট যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি যে আপনার তো হার্ট ব্রেক হয়েছে খুব খুব ডিপলি ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি এবং স্পিরিচুয়ালি দিক থেকে আপনি প্রচণ্ডভাবে ভেঙে পড়েছেন এখানে কিন্তু একটা ভেঙে পড়ার এনার্জি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমন কোন মানুষ আপনার লাইফে ছিল বা আছে যিনি কিন্তু আপনাকে প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপে আপনাকে কিন্তু বিভিন্নভাবে মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন হয়তো করে না কিন্তু মানসিক নির্যাতনও না শারীরিক নির্যাতনের থেকে অনেক বড় জিনিস যেটা কিন্তু আপনি নিতে পারছেন না এনিহাও এখানে আর একটা এনার্জি দেখতে পাচ্ছি যে এই যে মানুষটি আপনার এটা পার্টনার হতে পারে বা ফ্যামিলি মেম্বার হতে পারে ঠিক আছে এনারা নিজেদের মানে নিজেদের ইচ্ছাটাকে না আপনার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কোনো কারণে নিজেদের ভালো লাগা নিজেদের খারাপ লাগা নিজেদের ইচ্ছে নিজেদের মানসিকতা সমস্ত কিছুটা এতদিন ধরে যেরকম চাপিয়ে এসেছে সেটাই কিন্তু কন্টিনিউ প্রসেসে চলছে আপনার লাইফে এবং সেটা আপনি এখন কিন্তু আর মেনে নিতে পারছেন না আপনি এর বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছেন আপনি ওর বিরুদ্ধে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন আর তখনই কিন্তু সমাজ আপনাকে আর চোখে দেখছে আপনি আপনার লাইফে একটা ব্যালেন্স আনার চেষ্টা করছেন আমি এখানে দেখতে পাচ্ছি হতে পারে আপনার হেলথ ইস্যু এসেছিলো খুব ভালো পরিমাণে বা আপনার ফ্যামিলির কারোর হতে পারে আপনি একটা হ্যাপি ফ্যামিলি লাইফ নিয়ে আসার জন্য চিন্তা ভাবনা করছেন বাড়ি থেকে দেখাশোনা হচ্ছে হতে পারে আচ্ছা এই রিলেটেড মানসিকতা চাপানোর মেন্টালিটিও কিন্তু হতে পারে অনেক ফ্যামিলিতে তবে আপনাকে এই কারেন্ট সিচুয়েশন যেটাই আছেন না আপনাকে অ্যাকশান নিতে হবে বন্ধু আপনি যদি নিজে না অ্যাকশান নিতে পারেন আপনি এই জায়গা থেকে কোনো দিন বেরোতে পারবেন না বিশ্বাস করুন ঠিক আছে গভর্নমেন্ট জবের জন্য যদি কেউ প্রিপারেশান নিচ্ছেন গভর্নমেন্ট সেক্টরে কোনো জবের জন্য যদি প্রিপারেশান নিচ্ছেন তাহলে আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে আপনি লেগে থাকুন ঠিক আছে যেরকমভাবে এগোচ্ছেন সেভাবে এগোতে থাকুন আপনি দেখবেন সবসময় জানেন তো স্রোতের দিকেই বইতে হবে তা নয় স্রোতের বিপরীতেও যাওয়া যায় হয়তো অনেকে ভাবছে আপনি জায়গাটা অ্যাচিভ করতে পারবেন না আপনি জায়গাটা করতে পারবেন না আপনি ঠিকঠাকভাবে পালন করতে পারবেন না দেখুন না হাল ছাড়বেন না সেটাই আমি আপনাকে বলছি যে আপনাকে কিন্তু অ্যাকশান নিতে হবে আপনাকে এই জায়গাটা স্টেবেল থাকতে হবে আপনাকে এই জায়গাটায় স্টেবেল থাকতে হবে তবেই কিন্তু আপনি জায়গাটা থেকে না বেরোতে পারবেন ঠিক আছে এর জন্য কিন্তু ফ্যামিলির সাপোর্ট পাবেন হয়তো ওনারা নিজের মতো করে আপনাকে চালাতে চায় সেটা ঠিক কথা কিন্তু কোনো একটা জায়গা থেকে দেখবেন আপনি ওনাদের সাপোর্ট ঠিক পাবেন হয়তো আপনার আড়ালে এক কথা বলছেন কিন্তু আপনার সামনে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার পিতা মাতা বলুন বা ফাদার ফিগার মাদার ফিগার বা এরকম দাদা বৌদি যেই থাকুক না কেন তারা আপনার ভালোই চায় কারণ যেই মানুষটা আপনাকে আজকে কষ্ট দিয়েছে যেই মানুষটি আজকে আপনাকে ছেড়ে বেরিয়ে গেছে সেই মানুষটি কিন্তু আপনার এই দুঃখটা ঘোচাতে আসবে না এই কঠিন পরিস্থিতি থেকে তুলে বের করছে কিন্তু আপনার পরিবার সেই সময়টা কিন্তু আপনাকে অ্যাকশান নিয়ে নতুনভাবে ব্যালেন্স করে লাইফে নতুন সূর্যোদয় দেখতে হবে ঠিক আছে নতুন ফুল ফুটবে আমি সেদিনকে একটা ভিডিও দেখছিলাম হঠাৎ করে যে গ্যাস লাইটার আপনারা শুনেছেন কি জানি না হতে পারে আপনি সেরকম ভিকটিমের শিকার হতে পারেন যদি আপনি অলরেডি ম্যারেড হয়ে থাকেন বা আপনি এমন কোনো সিচুয়েশানে আছেন মানে এরকম ধরনের একটা ব্যাপার যে কোনো একজন মানুষ সে ডেলি বেসিসে না একটা বাড়ির যে লাইট হয় সেই বাড়ির লাইটের রশ্মিটাকে কম বেশি করে দিত এইবারে আপনার মনে হবে যে মেন্টাল মেন্টাল ভাবে আপনাকে এটা কি মনে হবে আরে আজকে আলোটা একটু বেশি লাগছে না আজকে আলোটা একটু কম লাগছে না তো সেটা একটা ব্যাপার আছে আপনারা যদি কেউ শুনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন এই মানে ভিডিওটি যদি কেউ দেখে থাকেন আমি হঠাৎ সেদিনকে আমার চোখে পড়লো ভিডিওটি তো আমার খুব ভালো লাগলো দেখে ঠিক আছে তো আজকে এরকম এনার্জিটা পেয়ে আমার মনে হচ্ছে কোনো একটা জায়গা থেকে আপনি না কারণ এখানে দেখুন কুইন অফ সোর্সের এনার্জি তার সঙ্গে দা এম্পেরারের এনার্জি কোনো একটা জায়গা থেকে না আপনাকে সেই জেহাদ ঘোষণা করার মতো ব্যাপার তো কি হয়েছে আমি ফিরে আসছি ওখানে একটা মানুষ থাকে যিনি রোজ রোজ আলোর জোর মানে বাড়ানো কমানো করেন তো যে ভিকটিম সে ভাবছে যে আরে কি ব্যাপার এরকম কেন হচ্ছে ঠিক আছে আজকে তো লাইটটা বেশি লাগছে তখন যে গ্যাস লাইটিং করছেন তিনি বলছেন না না ঠিকই তো আছে তোমার মাথা খারাপ হয়ে গেছে তোমার এই হয়ে গেছে তোমার সেই হয়ে গেছে কিছু কিছু আসবাবপত্র চেঞ্জ করে দিল দেওয়ার পরে সেখানে দেখা যাচ্ছে যে সে বলছে আরে এটা তো এখানে ছিল না ওখানে ছিল তখন সে বলছে না না তোমার তুমি ভুল দেখছ এইভাবে হতে হতে সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলছে মানুষ এইটা কিন্তু আজকে একটা খুব বড় মানে প্রবলেমে এসে গেছে যে মানুষে একটা মানুষ আর একটা মানুষকে বোঝাচ্ছে তুমি বুঝতে পারছো না কেন সেটা বোঝাতে হবে নিজের নিজেকে বুঝুন নিজেকে ভালোবাসুন নিজের স্ট্যান্ড নেওয়াটা আপনার খুব দরকার এই রকম সিচুয়েশানে যদি আপনি পড়ে গিয়ে থাকেন তাহলে আপনাকে এই সিচুয়েশান থেকে কিন্তু বেরোতে হবে ঠিক আছে আসুন দেখে নিই এবারে যে আর কি গাইডেন্স আছে কি এমন সিচুয়েশান আছে যেখান থেকে আমার কেন জানি না আজকে আমার ইন্টিউশনটা এলো তো সেই জন্যই বলছি যে যদি আপনি এরকম কোনো প্রবলেমের শিকার হয়ে থাকেন একটা সময় আপনার মনে হবে যে আপনার মধ্যে সেই মনের জোরটা পুরোপুরি হারিয়ে ফেলবেন কারণ এখানে দেখুন এখানে থ্রি অফ সোর্সটা কীভাবে একটা হার্টকে বিদ্ধ করেছে স্লোয়িং ডাউন লাইফে আপনার অনেক কিছু স্লো প্রোগ্রেস চলছে ইউনিভার্স আপনাকে এটাই বলতে চাইছেন যে স্লো চলো কিন্তু স্টেডি থাকুন দেখুন আবারও এসেছে সাইলেন্স মেনটেন করতে হবে আপনাকে অ্যালোননেস ইন্টিগ্রেশনের এনার্জি এসেছে আচ্ছা গো দা ফুল আইসোলেশন আরে বাপরে এখানে যেটা ইউনিভার্স আপনাকে এটাই বলতে চাইছে বন্ধু যে দেখুন স্লো প্রোগ্রেস তো রয়েছে আপনার লাইফে এটা আমরা দেখতে পাচ্ছি আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি চেষ্টা করছেন অনেক কিছু করার নতুন করে শুরু করার দিনের পর দিন আপনাকে কেঁদে যেতে হচ্ছে এখানেও ইন্টিগ্রেশনের এনার্জি এসেছে ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা তো করছেন কিন্তু কোনো একটা জায়গা থেকে না নিজেই নিজেকে না শেষ করে ফেলছেন আপনাকে সেই জায়গাটা বুঝতে হবে আপনার যে হাফ আপনার যে হাফ পোর্শন আপনিও যে ভাবতে পারেন সেই জায়গাটা কিন্তু আপনিই পারবেন আর কেউ বুঝতে পারবে না তো এই ব্যালেন্সটা নিয়ে আসুন একাকিত্ব বোধে ভুগবেন না একাকিত্ব বোধে ভুগতে ভুগতে না আপনি একটা সময় নিজের রাস্তা খুঁজে পাবেন না ইউনিভার্স আপনাকে এটাই গাইড করতে চাইছেন যে অন্ধকারে তলিয়ে যাবেন না প্লিজ অন্ধকার জায়গাটা অন্ধকারে যেতে যেতে আমরা একটা সময় না ভুলে যাই নিজেদেরকে হারিয়ে ফেলি সেটাও কিন্তু একটা সিচুয়েশন লেট গো করতে হবে কারণ পাস্টের কিছু নেগেটিভ এক্সপিরিয়েন্স আপনার হতে পারে নেগেটিভ সিচুয়েশান আছে এনজেস আপনাকে এটাই বলছে এমন এমন অনেক মানুষ আছে আপনার লাইফে যারা কিন্তু গিরগিটির মতো রঙ পাল্টায় আপনি হয়তো তাদের সঙ্গে খুব বুঝে শুনে ইনোসেন্স ওয়েতে তাদের সঙ্গে মিশে ছিলেন তাদের সঙ্গে ব্যবহার করেছিলেন ভালো আপনি সবই বুঝতে পারতেন এখনও বুঝতে পারেন আপনি এখনও বুঝতে পারেন কিন্তু আপনি দেখান না অভিজ্ঞতায় না আপনার চুল পেকে গেছে কিন্তু আপনি দেখান না আপনি দ্বিতীয় মুহূর্তে আপনি বুঝতে পারেন যে মানুষ আপনার সঙ্গে খারাপ করছে আপনি আবার তাদের সঙ্গে না হেসে কথা বলেন আপনি আবার তাদের সঙ্গে ভালোবেসে কথা বলেন কিন্তু তারা সেটার সুযোগ নেয় এবং আপনি গুমড়ে গুমড়ে মরেন তার জন্য কাঁদছেন দিনের পর দিন আইসোলেশনের এনার্জি বন্ধু এই যে বালিশগুলো রাত্রের যে ভিজে যাচ্ছে না এই সময়ের দাম কেউ দিতে পারবে না বিশ্বাস করুন এই সিচুয়েশানটা আপনাকে বুঝতে হবে যে এমন কি প্রবলেম হয়েছে পাস্ট লাইফের এমন কী কার্মা এফেক্ট করছে আপনি তো ধরে থাকতে চাইছেন প্রত্যেকে কিন্তু তবুও কেন মানুষ গিরগিটির মতো রঙ পাল্টাচ্ছে তো ইউনিভার্স আপনাকে এটাই বলছেন যে ব্যালেন্স করতে হবে আপনাকে নতুন করে শুরু করতে হবে আপনাকে নতুন নিউ বিগিনিং করতে হবে আপনাকে অনেক দিন ধরে যদি কোনো মন্দিরে মসজিদে আপনি যে কোনো সুপ্রিম পাওয়ারে বিলিভ করুন না কেন পুজো দেওয়ার কথা ভাবছেন বা আপনারা যেটা বলেন আপনাদের ভাষায় সেটা করুন ফুল দিয়ে আসুন চাদর দিয়ে আসুন যেটা ঠিক মনে হবে আপনি সেটা করুন সেটা আপনার জন্য ভালো হবে লেটগো করুন যা কিছু নেগেটিভ সিচুয়েশান আছে সেটাকে লেটগো করুন সেটা আপনার জন্য কিন্তু খুব ভালো হবে বন্ধু ইউনিভার্স আপনাকে এটাই গাইড করতে চাইছেন যে ধীরে ধীরে হবে কিন্তু আপনাকে তার মানে এটা নয় যে আপনি কষ্টে মরে যাবেন আপনার কারেন্ট সিচুয়েশান থেকে ইম্প্রুভমেন্ট হবে সেটা কেরিয়ারে বলুন বলুন রিলেশনশিপে বলুন একটা ইন অ্যান্ড ইয়াং এনার্জি আছে সিচুয়েশান চেঞ্জ হবে জাস্ট এটা আপনার কার্মিক সাইকেল চলছে আর কিচ্ছু নয় মানুষ তো আপনার সঙ্গে আপনাকে সুযোগ নিচ্ছে আপনার 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 সুযোগ নিচ্ছে সেই জায়গাটা আপনি যে বুঝতে পেরেছেন সেটা বলতে হবে আপনাকে ঠিক আছে আমাকে কালকে একজন কমেন্ট করেছে যে রিনিদি তুমি কিন্তু পায়েল ওয়ানকে বেশি টাইম দিয়েছো আমি জানি না ও পায়েল ওয়ানে থাকবে না পায়েল টুতে থাকবে আমি কিন্তু আজকে কি হয় একটা ভিডিও বানাতে বানাতে অনেক সময় একটা হয় কিছু কিছু সমস্যা হয় যার জন্য লেট হয়ে যায় হয় না দেওয়া হয় না যাই হোক ম্যাজিকের এনার্জি ওকে কিছু ম্যাজিক হবে দেখবেন এমন কিছু একটা হঠাৎ করে ম্যাজিক হবে না সেখান থেকেই দেখবেন আপনার লাইফে আনন্দ আসছে কিছু আপনাকে চেঞ্জ আমি নিয়ে নিচ্ছি এনার্জিগুলো রেনবোর এনার্জি হতে পারে আপনি না রিসেন্টলি কোনো একটা জায়গা দেখবেন রামধনু দেখতে পাচ্ছেন যদি দেখেছেন রামধনু তাহলে আমি আপনাকে বলবো पजिटी चेन्ज कसार प्रथम कार्ड ही स्लोईंग डाउन वही कार्ड रो रेन रेनबो कार्डर ही एनार्जी मैजिक आसबर नम्बर नाइन नम्बर टोटी सिक्स नम्बर फोर्टी टू नम्बर फोर नम्बर टू नम्बर सिक्स नम्बर थ्री नम्बर फोर नम्बर सेवेन नम्बर वन এগুলো খুব সিগনিফিকেন্ট হতে পারে নাম্বার সিক্স নাম্বার এইট আগেই বলেছি এগুলো খুব সিগনিফিকেন্ট নাম্বার হতে পারে ক্লাউডসের পিছনে না রেনবো আছে আপনার জীবনের যে এই ঘন অন্ধকারটা চলছে এটা জাস্ট কি জানেন তো ধরুন সূর্য যখন ওঠে যদি মেঘ থাকে তাহলে সূর্যের আলোটা দেখতে পাওয়া যায় না এটাই এখন আপনার লাইফ আপনার ওই সূর্যের আলোটাকে নিয়ে আসতে হবে বন্ধু আপনার লাইফে নিয়ে আসতে হবে আপনি দেখবেন তাহলেই দেখবেন সিচুয়েশান চেঞ্জ হয়ে যাচ্ছে প্রচুর পসিবিলিটিস রয়েছে আপনার জীবনে ইউনিভার্স আপনাকে সেটাই বলতে চাইছেন এক্সামিন করুন এই সিচুয়েশানকে একটা হায়ার একটা সেই লেভেলের একটা চেঞ্জ নিয়ে ভাবুন নতুন করে ভাবুন আপনার যে সিচুয়েশানটা রয়েছে আপনার যে এই পার্সপেক্টিভটি রয়েছে না এই যে নতুন অং দৃষ্টিকোণ মানে একটা কথা বলা হয় না যে নতুন করে ভাবতে হবে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাকে ভাবতে হবে তাহলেই কিন্তু আপনি সিচুয়েশানটা থেকে বেরোতে পারবেন এঞ্জেলস ইউনিভার্স আপনাকে এটাই গাইড করতে চাইছেন যে আপনি যার সঙ্গে আজকে লড়াই করছেন ঝগড়া করছেন যুদ্ধ করছেন সেই মানুষটা আপনার বন্ধু হতে পারে ট্রান্সফরমেশন নিয়ে আসতে হবে আপনাকে একটা হায়ার আপনাকে চিন্তা ভাবনা করতে হবে ক্রাইস্টের এনার্জি আছে নিজের রাস্তাকে ওপেন করতে হবে আপনাকে ইউনিভার্স আপনাকে এটাই বলছে নতুন করে ডোর ওপেন করতে হবে সেই রাস্তাটা যেই রাস্তাটা কিনা আপনার লাইফের একটা নতুন দিগন্ত খুলে দেবে হাসুন প্রাণ খুলে হাসুন সেটাই কিন্তু অ্যাট্রাক্ট করবে পজিটিভিটিকে সব সময় সবসময় কাটি হাসন হাঁটি এটা কিন্তু ভালো না আমি বুঝতে পারছি আপনি হয়তো অনেক নেগেটিভিটির শিকার তাও পজিটিভিটি নিয়ে চলুন হঠাৎ করে আপনি কাউকে কিছু নেগেটিভ কথা বলে দিলেন সেখানে কিন্তু তারও মনে এফেক্ট ফেলে প্রম্পটিংয়ের এনার্জি রয়েছে কল এ ফ্রেন্ড টুডে কারোর সঙ্গে কথা বলার যদি ইচ্ছে হয়ে থাকে আপনার তাকে ইমিডিয়েট কল করুন যখন যেটা মনে হবে খারাপ জিনিস নয় প্লিজ ঠিক আছে আমি এখানে কোনো নেগেটিভ কথা বলছি না প্লিজ খারাপ সেন্সে নেবেন না যদি কারোর সঙ্গে কথা বলে আপনি হালকা হওয়ার জন্য ভাবেন যে না আমি এর সঙ্গে কথা বললে আমি হালকা হয়ে যাবো তাহলে তার সঙ্গে আপনি কথা বলুন দেখবেন আপনার ভালো লাগবে কুকুর হতে পারে বিড়াল হতে পারে আপনাদের বাড়ির আশেপাশে কিছু পেটস থাকতে পারে পেট বললে ভুল হবে যারা আপনার বাড়িতে থাকতে থাকতে আপনার পোষ্যের মতো হয়ে গেছে তাদের দিকে তাকিয়ে দেখুন তারাও যেন আপনাকে মনে হবে কিছু বলতে চাইছে যতটা হবে মানুষকে হেল্প করুন মানুষের থেকেও হেল্প নিন আপনার জন্য ভালো হবে দেখে নেবো আর কি গাইডেন্স আছে থ্যাংক ইউ সো মাচ আজকে আমি জানি না আমার এনার্জিটা না এত কানেকশন হয়েছে আমার মাঝে মাঝে মনে হচ্ছে না আমি ভিজন পাচ্ছি আমি জানি না আপনাদের রিসেন্ট কারোর বাড়িতে বিড়ালের কিছু ডেথ হতে পারে আশেপাশে কি জানি আমার হঠাৎ মানে ইন্টিউশন এলো বা কোনো কুকুরের ডেথ হতে পারে যেটা নিয়ে আপনি খুবই কষ্ট পাচ্ছেন তো যদি কষ্ট পেয়ে থাকেন বন্ধু আমি বলবো আপনি তার জন্য প্রার্থনা করুন সে ভালো হয়ে যাবে ঠিক আছে ভালো থাকবে যেখানে গিয়ে থাকুক সে ভালো থাকবে বা যদি মৃত্যু না হয়েও থাকে মৃত্যুতুল্য যন্ত্রণা পাচ্ছে হতে পারে দেখুন বটমতার ডেকে এসেছে গিফটস ফর্ম গড ঈশ্বরের কাছ থেকে গিফট আসবে এঞ্জেলস আপনাকে দেবে এঞ্জেলস আপনাকে এটাই বলতে চাইছেন যে আপনি যেটা ক্রিয়েট করবেন শুধু নিজের আর্মসকে ওপেন করুন নিজের বাহুকে উন্মুক্ত করুন রিসিভ করার জন্য কেরিয়ার ট্রানজিশনেরও কিন্তু একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি য যারা যারা আপনারা কেরিয়ার পাথকে চেঞ্জ করতে চান লাইফ পারপাসকে চেঞ্জ করতে চান সেটা আপনি করতে পারেন আপনাকে যদি ট্রিগার করছে মনে হচ্ছে কোনো কিছু সিচুয়েশান সেটা থেকে বেরিয়ে এসে কেরিয়ার চেঞ্জের কথা ভাবুন আপনি কেরিয়ার চেঞ্জের কথা ভাবুন রাফাইলের এনার্জি আমি আগেই বলছিলাম না আপনাদেরকে যে হেলথ যদি কিছু ইস্যু থেকে থাকে সেই জায়গা থেকেও আপনি বেরিয়ে আসবেন এখানে দু দুটো চ্যামুয়েলের এনার্জি এসেছে তো রিলেশনশিপ রিলেটেড প্রবলেম কিন্তু আপনাদের চলছে চলবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না এটা চেঞ্জ করার নয় ঠিক আছে সেই জন্যই আমি বলছি যে আপনাকে কি করতে হবে না প্রাণায়াম করতে হবে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে ডিপ ব্রিদ নিন আপনি নিঃশ্বাস নিন নিঃশ্বাস ছাড়ুন সেইভাবে আপনি এনার্জিকে রিলিজ করতে পারবেন ওল্ড প্যাটার্নকে রিলিজ করতে পারবেন শান্তি নিয়ে আসুন শান্তির বাতাবরণ তৈরি করতে হবে আপনাকে আপনি যদি ভুলগুলোকে ধরে ধরে এগোন না তাহলে আপনি কোনোদিন জীবনে শান্তি পাবেন না তো শান্তি কিন্তু আসে যদি আপনি কোনো কিছু সিচুয়েশানকে না সত্যি ভালোবাসেন তো ভালোবেসে আপনাকে এগোতে হবে বন্ধু ভালোবেসে সব সম্ভব ভালোবেসে আপনাকে এগোতে হবে ভালোবেসে আপনাকে এই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে হবে ঠিক আছে তো ইউনিভার্স আপনাকে এটাই গাইড করতে চাইছেন যে সিচুয়েশন নেগেটিভ হতে পারে আপনার সামনে অনেক কিছু নেগেটিভিটি ওয়েট করছে কিন্তু আপনি যদি পারেন সেটার চেঞ্জ করতে পারেন আমি যেটা আগেই বলছিলাম যে অন্য পার্সপেক্টিভে আপনাকে ভাবতে হবে সেটাও কিন্তু কেরিয়ার ট্রানজেশন ধরুন আপনি যদি বিজনেস করবেন বলে ভাবছেন সেক্ষেত্রেও আপনি এগোতে পারেন সব সময় সবার কথা শুনে চলতে হবে কেন আপনার নিজেরও তো কিছু মেন্টালিটি মাইন্ডসেট থাকা দরকার সেটাই এঞ্জেলস আপনাকে বলতে চাইছে ঠিক আছে তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট রিডিংয়ে আবার দেখাবে টিলদেন টেক কেয়ার বাবাই